দুয়েক দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম, যেই ভিডিওটা তোমরা সবাই দেখছো, টিভির উপরে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। তো আমি জানি না, আমি মানে কিতা কইতাম, এই ভিডিওটা দেওয়ার পর টিকা এই কমেন্ট বক্সটা একদম পুরা ভইরা গেছে, আমি এটাই বুঝি না। আরে কমেন্ট বক্সের মধ্যে এমন মানে বাজে গালিগালাজ কে লিগা, আমি কি এমন অপরাধ করছি বা আমি কি এমন ভুল করছি? যদি আমি ভুল করে তাই বা অপরাধ করে তাই, আমার ভুল সে ধরে লয়ে যাক না, আমি কি এমন ভুল করছি? আমি নিউজের মাধ্যমে যেই খবরটা পাইছিলাম আমি ওই খবরটাই কইছি, আমি তো হেমন এক্সট্রা কোনো কিছু বানায় কইছি না। তে তোমরা আমার কমেন্ট বক্সে এই রকম গালিগালাজ কে লিগা করতাছো, এটা আমি বুঝতেছি না। তোমরা বাড়িতে তো মা বোন আছে, মা বোন ভাই কা হাজিরা সবাই আছে, তো তোমরা আমার যেটা কইতে দিরা হেরার কইতার পানি। আর তাইলে আমি একটা জিনিস বুঝি না, কমেন্ট বক্সটার মধ্যে এত গালাগালি গালিগা, ও যারা জীবনে যারা কোনো দিন আমার কোনো ভিডিওত আমার কোনো কিচ্ছুর মধ্যে একটা লাইকও করছে না, একটা কমেন্ট করছে না, একটা শেয়ার করছে না, আজকে দেখি তারার পাখা গজাই গেছে গা। পাখা গজাইয়া আয়া আমার কমেন্ট বক্সে কমেন্ট করে, মা করে, কাহি করে, জেডি করে, মায়া করে, কাহা করে, জাড়া করে, সদ্য গোষ্ঠী কমেন্ট করে, মানে ভাই অতদিন তোরা কই আসলি বা এতদিন তোমরা কই আসলাম? আরে কমেন্টওয়ালারা তোমরা আমারে কও যে আমি যাচাই করতাম, যাচাই কইরা ভিডিও বানাইতাম, আরে আমি কি তা যাচাই করতাম? শক্তি দুইটা শোক যা আছে এটি দিয়ে কি দেখছো না, এত বড় নিউজ যে ছাড়ছে তারা যাচাই করছে না, তারা না যাচাই করে নিউজটা ছাড়া দিছে, তারা যে যে দূরা যাচাই করে ছাড়ছে, আমি এর দূরা কইছি, আমি তো এমন কিছু কইছি না, এক্সট্রা কোনো কিছু বানাই কইছি না, তারা যেটা কইছে আমি দুই কইছি। তোমরা আমারে মাখা মাখি এমন ভাবে করতাছো আর কইয়া লাভ নেই, তোমরা তো কাজ হইটা, তোমরা তো খায়া দেয়া কাজ নাই, তোমরা কিতা করবা মানুষের একটা ভিডিওর মধ্যে আয়া কমেন্ট করতে থাকবা উল্টা পাল্টা যত ভালো মুখ দা যা যা আছে সব কইবা। তে তারা যা কইছে আমি তাও কইছি, একবার গিয়ে ভালো করে আবার ভিডিও দেখো, তারা যা কইছে আমি তাও কইছি, আমি এক্সট্রা কোনো কিছু বানাই কইছি না। আজকে হ্যাঁ যদি নির্দোষ হয়, হ্যাঁ যদি নির্দোষ হয় আমি নির্দোষ কইলে আমি নির্দোষের ভিডিও বানাবো। এতদিন হ্যাঁ নির্দোষ হইতো না, এতদিন তো হ্যাঁ দোষী না, আর তোমরা এত শিওর কেমনে হ্যাঁ যে দোষী না, তোমরা এত শিওর কেমনে? আমি আমি কি একলা ভিডিও বানাইছি? যারা নিউজ রিপোর্টার তারা যারা ভিডিওটি বানায় ছাড়ছে, হ্যাঁ প্রথমে যারা ভিডিও বানাইছে তারা গিয়ে কোক তারা কৈতিকা করছে, আমি তারা থেকে শুনি তো আমি করছি, আমি কি এমন কিছু এক্সট্রা করে কিছু কইছি? তোমরা যে আমারে গালিগালা গালিগালা দিয়া ভুইরে দিতেছো, ভরতে থাকবা তোমরা তো কাম হইডা আর কিতা করবা? তো আমার তো খায়া দেয়া কাম নাই, তোমরারও তো খায়া দেয়া কাম নাই। তো শুনো, কেউ কইতাছে এটা বলে চক্রান্ত সাজানো হয়েছে, হ্যাঁ চক্রান্ত সাজানো হয়েছে, তো চক্রান্ত যদি সাজানো হয় এটা কি, এটা কি টিভি সিরিয়াল, সিরিয়াল না চক্রান্ত সাজানো হয়, চক্রান্ত সাজায় ফাঁসাইলা হে করেলা সেই করিলা, তো এই জায়গার মধ্যে চক্রান্ত যদি সাজাই অথা হ্যাঁ, যদি সাজান না তা হ্যাঁ, হ্যাঁ যে সাজাইব হ্যাঁই ফাঁসবো। তো আজকে যদি টিভি রক যদি নির্দোষ হইয়া তাহে হ্যাঁ তো প্রমাণ হইব, আর যে দোষী হ্যাঁ তো শাস্তি পাইব। আর আর এই যে ত্রিপুরের পুলিশ তারা আছে, তারা কি না যাচাই করে না জানে শুনে হেরা ধরে লিয়ে গেছে গা, তো ওই হেরা ওই তাই নেড়ে নিল না গেলে গা চক্রান্ত করা হইলে। আর চক্রান্ত করা হইলে তোমরা কেমনে জানো, তোমরা তোমরা কি হ্যাঁ চক্রান্তর মধ্যে জড়িত আসলা অবশ্যই। আর গাইজ আমি তো আর সবটি কমেন্ট দেখাইতে পারতাম না, না অনেকটি কমেন্ট আছে, অনেক অনেক কমেন্ট আছে, তো সব কমেন্ট আমি দেখাইতে পারতাম না, ছোট ছোট কয়েকটা কমেন্টই আমি দেখাইছি। আর তোমরা মানে এমনভাবে আফে তাফে কথা কইও না, যদি হ্যাঁ নির্দোষ প্রমাণ হয় তো এই পরবর্তী কিতা আর নেক্সট কোনো আপডেট আইলে, যত নতুন কোনো আপডেট আইলে আমি অবশ্যই তোমরা লগে কথা কমো ভিডিও বানামো। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, তো সবাই ভালো থাকো, টাটা।